কেমন কষ্ট হয়েছে মৃত্যুর সময়ে, এবারে শুন আল্লাহর নবীর কেমন কষ্ট হয়েছে। আল্লাহর নবী মৃত্যুর কষ্ট সম্পর্কে কি বলেছেন? আল্লাহর নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিলারামিন, উনি 3 দিন হয়ে গেছে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, শরীরের মধ্যে প্রচন্ড ঝড় এবং তাপ, যেটা বুঝেন। আল্লাহর নবী বিছানায় শুয়ে আছে, বুকের মধ্যে দারুণ ব্যথা, 3 দিন হয়ে গেছে। এমন সময়ে হযরত ইজরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর হুজরার সামনে এসে দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দেয়া ডাক দে, অনুমতি চাই ঘরে প্রবেশ করার জন্য, অনুমতি চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এর মা ফাতেমা, ঘরের দরজার সামনে যেন কে ডাক দিতেছে ঘরে প্রবেশ করার জন্য। মা ফাতেমা দরজাটা খুলে দেয়, কে যেন ডাক দে রে আমার ঘরের দরজার সামনে। এই কথা বলেছে, ইন্নাকা আতাল আলিমুল হাকিম, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وَبِكَ نَسْتَعِينُ يَا مُسْتَعَانُ। উত্তর শহীদপুর এই মহা সম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির ঈমান ও আকীদার পাহারাদার হযরতি উলামায়ে কেরাম ও আমার সমবয়সী তরুণ যুবক ভাইরা, ফর্দার অন্তরালের নেককার মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকুর আদায় করে নিচ্ছি, যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, রহমতের দৃষ্টি দিয়ে, মহাব্বত করে আজকের এই পবিত্র মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্যে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমানের তেজে তেজিয়ান হয়ে সকলে মিলে উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবারে শুন আমার তিলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে পৃথিবীর মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে ফিরিয়ে নিব, আবার আমি পুনরায় মাটি থেকে তোমাদেরকে বের করব। মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরিয়ে নেব, আবার আমি পুনরায় তোমাদেরকে মাটি থেকে বের করব। এই জন্য কবি বলেন, মাটি থেকে সৃষ্টি মাটিতে মরণ, মাটি থেকে সৃষ্টি মাটিতে মরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
মাটি দিয়ে সৃষ্টি করছেন, আবার মাটিতেই ফিরিয়ে নেবেন, অর্থাৎ আমরা মৃত্যুর পরে কবরে চলে যাব। আবার এই মাটি থেকে আমাদেরকে বের করে হাশরের ময়দানে উত্তোলন করবেন। তে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ সৃষ্টি করছেন কেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে, ভালো আমল করে? আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ যিনি জীবন এবং মরণ সৃষ্টি করলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্য থেকে ভালো আমল করে, কে ভালো আমল করে, উত্তম আমল করে, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করছেন। তো এতক্ষণের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সকলেই মৃত্যুবরণ করতে হবে। আপনারা দেখে থাকেন কৃষক ব্যক্তি ক্ষেতের মধ্যে ধানের চারা রোপণ করে কিনা, এই ধানের চারা রোপণ করে এর মধ্যে মেহনত করে, সার গোবর প্রয়োগ করে, সারাদিন কাজ করে, এর মধ্যে মেহনত করে, পানি দেয়। এই ধানের চারাগুলি বড় হয়ে যখন পেকে যায় তখন দেখা যায় কাঁচি দ্বারা এগুলিকে কর্তন করে কেটে কাঁধে করে অথবা গাড়িতে করে অথবা নৌকায় করে বাড়ির উঠানে অথবা কোনো ময়দান জায়গার মধ্যে রেখে দেয়। কেন? এগুলিকে মড়াই করার জন্য, ছোড়ার জন্য, ঠিক কিনা? তো মড়াই করে ছোড়ার পরে এই ধানগুলিকে হাড়িতে দিয়ে ডেগে দিয়ে সিদ্ধ করে, সিদ্ধ করার পরে উঠানের মধ্যে দিয়ে এগুলিকে শুকায়, শুকাইয়া জেরে এর থেকে শীত ধানগুলি বের করে। যে শীত ধানগুলি পাওয়ার জন্য কৃষক ক্ষেতের মধ্যে মেহনত করছে, ধানের চারা রোপণ করছে, এই শীত ধানগুলিকে আলাদা করে। আর যে চুচা পাওয়ার জন্য ক্ষেতের মধ্যে মেহনত করে নাই, চুচার উদ্দেশ্য না, যে চুচাগুলি বের হয়েছে শিকদান হয় নাই, এই চুচাগুলিকে আলাদা করে। দেখবেন শিকদানগুলি অতি যত্নের সাথে ঘরের ভিতরে গোলার মধ্যে রেখে দিতে কিনা, আর চুচাগুলিকে বাড়ির মধ্যে নিচা জায়গা গর্ত দেখে গর্তের মধ্যে ফেলে দেয়, এই গর্তকে বরাদ্দ করার জন্য। ঠিক তদ্রূপ হ্যাঁ, পৃথিবীর মানুষেরা এই দুনিয়াটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের ফসলের ক্ষেত। আল্লাহ এই দুনিয়ার মধ্যে ফসল করেছেন, আর এই ফসল হইল মানুষ, এই ফসল কর্তনকারী, এই ফসল কর্তনের কাছে কাস্তে হইল মত মৃত্যু, আর কর্তনকারী হইলেন হযরতে আজরাইল আলাইহিসসালাম। হযরতে আজরাইল আলাইহিসসালাম মানুষের যখন মৃত্যুর সময় হয়, অর্থাৎ আল্লাহর এই ফসল কাটার সময় হয়, এই ফসলগুলিকে মৃত্যু নামক কাছে কাস্তে দিয়া কর্তন করে, কর্তন করে, কর্তন করার পরে দেখা যায় তাকে কবরে নেওয়া হয় মড়াই করার জন্য, চুরার জন্য। এই কবর থেকে আবার হাশরের ময়দানে ওঠানো হয়। কেন জানেননি? হাশরের ময়দানে উত্তোলন করা হয়, হাশরের ময়দানে উত্তোলন করা হয় সিদ্ধ করার জন্য। হাশর কেমন হবে?
হাসুর মাঠের অবস্থা এমন হবে, এই হাসুরের মাঠে এমন অবস্থা হবে কারো গিরা পর্যন্ত গামের পানি হবে, আবার কারো হাঁটু পর্যন্ত পানি হবে, কারো বুক পর্যন্ত গামের পানি হয়ে যাবে। এই হাসুর মাঠে এমন অবস্থা হবে, সূর্যদ্রা মানুষের মাথার অর্ধহাত নিকটে চলে আসবে, নাফর মারের মাথার মগজ গুলি বাতের মারের নেই ঠকবক করতে থাকবে। এই হাসুর মাঠে এমন অবস্থা হবে, সকল মানুষগুলি এর মধ্যে অস্থির হয়ে যাবে, এমনকি নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। এই জন্য কবি বলেন, সব নবী নাফসি নাফসি করবে হাসর দিন, সব নবী নাফসি নাফসি করবে হাসর দিন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে কেবল নবী আল আমিন। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে, আর আমাদের নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি করবে। হাসর মাঠ কেমন হবে? আল্লাহর নবী বলেন, হাসর মাঠে সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, হাসর মাঠে সব মানুষ যে উলঙ্গ অবস্থা উঠবে, নারী পুরুষ কি একত্রে উঠবে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, হাসর মাঠে নারী পুরুষ একত্রে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, লজ্জা হবে না? আহ, কি লজ্জার কথা! এই কথা বলার পরে আল্লাহর নবী বলে, কেন লজ্জা হবে? হাসুর মাঠে তো এমন অবস্থা হবে, কেউ কারো দিকে তাকাবে না, নজর দিবে না। আয়েশারি, হাসুর মাঠে এমন অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর মন মানসিকতা হবে না। হাসুর মাঠে সমস্ত মানুষগুলি উপর দিকে তাকায় থাকবে, একদিন না দুই দিন না 40 বছর পর্যন্ত এক দৃষ্টিতে উপর দিকে তাকায় থাকবে। হাসর মাঠের অবস্থা এমন হবে তে বলতেছিলাম, এই হাসরের মাঠে আমাদেরকে উত্তোলন করা হবে আপনার বাছাই করার জন্যে, আল্লাহর সামনে দাঁড় করানো হবে। ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ওইদিন সমস্ত মানুষগুলি আল্লাহর সামনে দাঁড়াবে, জগৎসমূহের রবের সামনে দাঁড়াবে। দাঁড়ানোর পরে আল্লাহ ঘোষণা দিবে, পাপিষ্টরা আলাদা হয়ে যাও, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও, পাপিষ্ট যারা আছো আল্লাহ রব্বুল আলামিন ওইদিন নেককারদেরকে আলাদা করবি, জান্নাতীদেরকে আলাদা করবি, আর পাপিষ্ট যারা তাদেরকে আলাদা করবে। কেন জানেননি? যারা নেককার তাদেরকে আল্লাহ তোর জান্নাত চির সুখের জায়গায় রাখার জন্যে, আর যারা পাপিষ্ট তাদেরকে চির দুঃখের স্থান জাহান্নামে রাখার জন্যে। হে মুসলমান, বলতেছিলাম, কৃষক তার শিক দানগুলিকে যেমনি ভাবে যত্ন করে গোলার মধ্যে রেখে দেয়, আর চোচাগুলিকে গর্তের মধ্যে ফেলে দেয় বাড়ির গর্ত নিচা জায়গা দেখে, ঠিক তদ্রূপ হাসুর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে
উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার জন্যে। যারা আল্লাহর ইবাদত নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর দরে জান্নাতের মধ্যে রেখে দেবে। আর যারা গুনাহগার বের হবে, নেককার না ইমানদার না, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যারা গুনাহগার হবে তারা জাহান্নামে যাইতে হবে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, জীবন দান করছেন, আবার আমাদের মরণও আছে। আমরা মৃত্যুবরণ করব, কবরে যাইতে হবে। এই মৃত্যুটা সমস্ত প্রাণীর হবে, কেউ বাঁচতে পারবে না। এই দুনিয়া চিরস্থায়ী বসবাসের জায়গা না। জৈনক ব্যক্তি বলেন যে তিনটা জিনিস সদা সর্বদা স্মরণে রাখতে হবে। যে ব্যক্তি সদা সর্বদা তিনটা জিনিস স্মরণে রাখতে পারলো না, স্মরণ রাখবে না, সে ঘুমন্ত ব্যক্তি। এই তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হইল দুনিয়ার ক্ষণস্থায়িত্বতা, অর্থাৎ এই দুনিয়া ক্ষণস্থায়ী, শুরু আছে শেষও আছে। আর আখেরাতের শুরু আছে শেষ না। এই দুনিয়ার ক্ষণস্থায়িত্বতা এটা স্মরণে রাখতে হবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠের সব কিছু ধ্বংসশীল, সবগুলি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মানুষ তাকে দেখেন, আজকে আপনার ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু আছে, আপনার সামনে এগুলি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনার সন্তান আছে, আপনার সন্তানকাল করে তার মৃত্যু হয়ে যায়। আপনার আদরের বিবি আছে, আপনার সামনে সে তার অন্তকাল হয়ে যায়, অর্থাৎ সেও ধ্বংস হয়ে যায়। এমনি করে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যায়। এই দুনিয়া একদিন থাকবে না, কিয়ামত হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই দুনিয়ার ক্ষণস্থায়িত্বতার কথা স্মরণে রাখতে হবে। দুনিয়াতে কেউ থাকবে না, চিরস্থায়ী ভাবে কেউ বসবাস করতে পারবে না। যদি এই দুনিয়া চিরস্থায়ী ভাবে বসবাস করার জায়গা হইতো, কেউ যদি চিরদিন এই দুনিয়ার জমিনে থাকতে পারত, তাহলে আল্লাহ যার হাতিরে সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ীভাবে এই দুনিয়ার মধ্যে থাকতে পারতেন, কিন্তু আল্লাহ তার হাবিবকে জানাইয়া দিয়েছে ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতু। নবী গো আপনিও মরণশীল, আমার দুশমন যারা আপনার দুশমনরাও মরণশীল, আপনিও মরতে হবে, আপনার দুশমনরাও মরতে হবে, কেউ থাকতে পারবে না এই দুনিয়াতে চির স্থায়ীভাবে, কেউ বসবাস করতে পারবে না। এ মুসলমান চিরস্থায়ীভাবে বসবাস কেন? কারো যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক মুহূর্ত দেরি করা হবে না, তার মৃত্যুটাকে এক মুহূর্ত দেরি করা হবে না, টাইম দেওয়া হবে না। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ফাইযা জাআ আজালুহুম যখন তাদের মৃত্যুর সময় এসে যাবে, একটু পূর্বাপার করা হবে না, সময় দেওয়া হবে না, আকবিস করা হবে না।
যারা মুসলমান, কারো যদি মৃত্যুর সময় হয়ে গেলে তাকে টাইম দেওয়া হইতো, তাহলে আল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস সালামকে টাইম দিতেন, সময় দিতেন, কেন জানেননি? হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজে ধরেছেন, এই ঘরের কাজ সর্বপ্রথম করেছেন ওনার আব্বা হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার হায়াতে জিন্দেগী কুলাই নাই, তিনি এই ঘর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করতে পারে নাই, সমাপ্ত করতে পারে নাই, তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। তারপরে ওনার ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন লাগি ওনার আব্বার স্থলাভিষিক্ত হইলেন, ওনার আব্বার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটি শক্তিশালী জিন শ্রমিককে, একটি শক্তিশালী জিন শ্রমিকের দলকে নিয়োগ করলেন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজ করার জন্য। কিন্তু জিনেরা তো কারো বাধ্য হয় না সহজে, এই জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠি দিবর করে কাজ দেখাশোনা করতেছেন, যাতে করে জিন জাতিরা কাজের মধ্যে ফাঁকি না দিতে পারে। এরকম ভাবে বাইতুল মুকাদ্দাসের কাজ চলতে আসি, জিনের দলেরা কাজ করতে আছি, আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই কাজের দেখাশোনা করতে আছে। কিন্তু এই মুহূর্তে আপনার হযরতে সুলাইমান আলাইহিস সালামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে, ওনার মৃত্যুর সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নির্দেশ দিলেন, আরে সুলাইমান, তোমার তো হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে, এই পৃথিবীর জমিনে আর বেঁচে থাকতে পারবে না। এই সুলাইমান একটা কাচের ঘর নির্মাণ করো, এই কাচের ঘরের ভিতরে লাঠি দেবার করে দাঁড়িয়ে থাকবে, আজ যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার রূহ কবজ করবে, জান কবজ করে ফেলবে, আর আমি আল্লাহ আমার কুদরতের মাধ্যমে তোমার মরদেহকে দাঁড় করিয়ে রাখব, যতদিন পর্যন্ত আমার বাইতুল মুকাদ্দাসের কাজ চলবে, জিন জাতিরা কাজ সমাপ্ত না করবে, তোমার এই মরদেহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের মাধ্যমে দাঁড় করিয়ে রাখবো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক তাই করলেন, আল্লাহর নির্দেশ মোতাবেক জিনদের দিয়ে একটি গাছের ঘর নির্মাণ করলেন, এই ঘরের ভিতরে প্রবেশ করে লাঠি তেবর করে দাঁড়িয়ে গেছে, ওনার যখন মৃত্যুর সময় হয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করে নিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মরদেহ লাঠি দেবর করা অবস্থায় দাঁড়িয়ে আছে, একদিন না দুই দিন না 12 মাস পর্যন্ত লাঠির ভরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ যখন সমাপ্ত হয়ে গেছে, তখন ওনার লাঠিটাকে কাঠগুন ওই পোকা কেটে দিয়েছে, দেওয়ার পরেই হযরতে সুলাইমান আলাইহিস সালামের মরদেহ জমিনের মধ্যে পড়ে গেছে, আর বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজও সমাপ্ত হয়ে গেছে। তখন ওই জিন জাতিরা এসে আফসোস করতেছে, আইরে এই সুলাইমান পয়গম্বর তো মনে হয় অনেক দিন আগে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আরে আমরা যদি জানতাম, আমরা যদি টার পাইতাম, তাহলে তো এই কাজ না সমাপ্ত করে বেগে যাইতাম। এ মুসলমান লক্ষ্য করেন, এই ঘটনার মধ্যে আমাদের জন্য দুইটা জিনিস শিক্ষণীয় আছে। একটা জিনিস হইল, কারো যখন মৃত্যুর সময় হবে তখন আর তাকে একটু সময় দেওয়া হবে না, যেমনি করে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সময় দেন নাই। আর দুই নাম্বার হইল শিক্ষণীয় বিষয় আমাদের জন্য, যে জিন জাতিরা গায়েব জানে না, জিন জাতিরা গায়েবে জানে না, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। জিনেরা যদি গায়েব জানতো তাহলে ওই সময়ে জানতে পারতো, যে সময়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জিনেরা জানে না, বলতে পারে না।
না, এই জন্য জিনেরা গায়েব জানে না। অনেকে আমরা মনে করি জিনেরা বুঝি গায়েব জানে, তখন দেখা যায় হংকারের কাছে দূরায়, গণকের কাছে দূরায় গিয়ে বলে আপনার জিনের মাধ্যমে আমার ভবিষ্যৎ বলে দেন। এ মুসলমান, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। গায়েব গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না, নবী রাসূল পয়গম্বর পর্যন্ত জানে না। এ মুসলমান, বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় হয়ে যায়, টাম দেওয়া হয় নাই, হযরত সুলাইমান আলাইহিস সালামও এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য কবি বলেন, আল্লাহর বিকো সৃষ্টি আমি মৌত আমার নাম, আল্লাহর বিকো সৃষ্টি আমি মৌত আমার নাম, আল্লাহর বিকো সৃষ্টি আমি মৌত আমার নাম, ববের লীলা সঙ্গ করা আমার হইল কাম, ববের লীলা সঙ্গ করা আমার হইল কাম, মাতা পিতা হরণ করে শিশু আতিম করি, মাতা পিতা হরণ করে শিশু আতিম করি, কাদাই মা বাবাকে আওলাদ হরণ করি, কাদাই মা বাবাকে আওলাদ হরণ করি, আল্লাহর বিকট সৃষ্টি আমি মৌত আমার নাম, আল্লাহর বিকট সৃষ্টি আমি মৌত আমার নাম, বাইক নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে ভাই, বাইক নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হতে রক্ষা কারুনাই, আমার ভীষণ সবল হতে রক্ষা কারুনাই, আল্লাহর বিকট সৃষ্টি আমি মৌত আমার নাম, ববের লীলা সঙ্গ করা আমার হইল কাম, স্বামী হরে কাদাই বিবি, বিবি হরে স্বামী, স্বামী হরে কাদাই বিবি, বিবি হরে স্বামী, সময় হলে তোমার কাছে হাজির হব আমি, সময় হলে তোমার কাছে হাজির হব আমি, বাইক নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হাতে রক্ষা কারুনাই, আল্লাহ বিকট সৃষ্টি আমি মৌত আমার নাম, সময় হলে তোমার কাছে হাজির হব আমি, মৃত্যুর যখন সময় হয়ে যাবে হযরতে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, কেউ বাঁচতে পারবেন না। বলতেছিলাম জৈন ব্যক্তি বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে তিনটা জিনিস স্মরণে রাখতে হবে। এক নাম্বার হইল দুনিয়ার ক্ষণস্থায়িত্বতা, দুই নাম্বার হইল মৃত্যুর কথা, মরতে যে হবে এটা স্মরণে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে সব কিছু ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল যে প্রত্যেক প্রাণী মৃত্যুর পেয়ালা আস্বাদন করতে হবে, চাকতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে। মুসলমান বাদশাহ বলেন, রাজা বলেন, প্রজা বলেন, উলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, ধনী বলেন, গরিব বলেন, জালেম বলেন, মাজলুম বলেন, যাই কিছু বলেন না কেন, সকলকে মরতে হবে। এই জন্যে মরণের কথা স্মরণে রাখতে হবে। আর তিন নম্বরে ওই গাঁটির কথা স্মরণ রাখতে হবে, যে গাঁটির মধ্যে গিয়ে বিপদ পড়লে উদ্ধারের কোনো ব্যবস্থা নাই। এটা হইল কবর, কবরের মধ্যে গিয়ে বিপদ পড়লে উদ্ধারের কোনো ব্যবস্থা নাই। ওই দিন আমি দেখলাম এক বাড়িতে রাত্রে দুইটা বাজে আগুন লেগে গেছে, তখন প্রতিবেশীরা দৌড়ায়া ঘুম ত্যাগ করে আরামের ঘুম ছেড়ে দিয়ে কেউ বালতি নিয়ে কেউ কলসি নিয়ে দৌড়ায়া আসতেছে পানি নিয়ে,
কেন আসতেছে? প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে, আগুন নিভানোর জন্য। হে মুসলমান, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে, আগুন নিভানোর জন্য মানুষ রাত্রিবেলা আরামের ঘুম ত্যাগ করে চলে আসছে, কিন্তু আপনার কবরের মধ্যে যদি আগুন লেগে যায়, আগুন নিভাইতে কেউ যাবে? এই জন্য কবরের কথা স্মরণে রাখতে হবে। আমি বলতেছিলাম দুনিয়ার ক্ষণস্থায়িত্বতা স্মরণে রাখতে হবে, আর মৃত্যুর কথা আর কবরের কথা স্মরণে রাখতে হবে। তো এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনে কেউ থাকতে আসে নাই, থাকতে পারবে না, চলে যাইতে হবে। তো এবার আসুন, মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন তার মৃত্যুর সময় হয়ে যায় তখন তার কি অবস্থা হয় একটু শুনে। কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে তার যখন কথা বলার শক্তি হ্রাস পেয়ে যায়, কথা বলার শক্তি কমে যায়, কথা বলতে পারে না, ফিস ফিস করে আস্তে আস্তে কথা বলে, এমন সময়ে তার নিকট একের পর এক পাঁচজন ফেরেশতা আসে, এসে সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় নেই। ইয়ে মুসলমান, আল্লাহর গোলাম প্রথম নাম্বারে যে ফেরেশতা তার নিকট আসে, এই ফেরেশতা এসে ওই মৃত্যুপথ যাত্রী ব্যক্তিকে সালাম দেয়, সালাম দিয়ে ডেকে ডেকে বলে, রে আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্য সরবরাহে নিয়োজিত ফেরেশতা। রে আল্লাহর বান্দা, তোমার ঘরের ভিতরে খাদ্যের কোনো অভাব নাই, বাজারে মার্কেটে খাদ্যের কোনো অভাব নাই, এই পৃথিবীর জমিনে খাদ্যের কোনো অভাব নাই। রে আল্লাহর বান্দা, এই মুহূর্তে এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি ফেরেশতা, তোমার জলে খাদ্য তালাশ করি, অন্বেষণ করে তল্লাশি করে, এক লোকমা খাদ্য তোমার নামে আমি পাই নাই, এই জন্যে আমি বিদায় নিলাম রে বান্দা। এই কথা বলে তার কাছ থেকে ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়। দ্বিতীয় নাম্বারে যে ফেরেশতা আসি, ওই ফেরেশতা এসে তাকে সালাম দে, সালাম দিয়ে বলবে, রে আল্লাহর বান্দা, জাননি আমি তোমার পানি পানের কাজে নিয়োজিত ফেরেশতা, এই পৃথিবীর সাগর মহাসাগর নদী নালা খাল বিলের মধ্যে পানির কোনো অভাব নাই, তোমার ঘরের কলসিতে পানি আছে, টিউবওয়েলে পানি আছে, কিন্তু জাননি এই মুহূর্তে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি খুঁজে অন্বেষণ করি, তালাশ করি, তোমার জলে এক ডুব পানি পাই না রে আল্লাহর বান্দা, অতএব আমি বিদায় নিয়ে চলে গেলাম। এই কথা বলি ফেরেশতাও চলে যায়। এই ফেরেশতা চলে যাওয়ার পরে তৃতীয় নাম্বার যে ফেরেশতা আসে, ফেরেশতা এসে সালাম দেই, সালাম দিয়ে ডেকে বলে, আল্লাহর বান্দা, জানুনি আমি তোমার দুটো পা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ফেরেশতা, এরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি তোমার জলে এই পৃথিবীর জমিনে তল্লাশি করে খুঁজে এতটুক জায়গা পাই নাই যে জায়গার মধ্যে তুমি কদম দিবি পা ফেলবেন, এরে আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমার নামে আমি কোনো জায়গা পাই না, অতএব হরে আল্লাহর বান্দা, তোমাকে এখন বিদায় নিয়ে চলে যাইতে হবে, তোমার যখন এখন অন্তকাল হয়ে যাবে তখন আর তুমি এই পৃথিবীর জমিনের মধ্যে পা ফেলতে পারবে না, তোমার আত্মীয় স্বজন আপনজনরা তোমাকে কাঁদি করে কবরে নিবে, আর এই পৃথিবীর জমিনে তুমি পা ফেলতে পারবে না, অতএব আমি বিদায় নিলাম। এই ফেরেশতাও বিদায় নিয়ে চলে যাবে। চতুর্থ নাম্বারে আসবে, এই ফেরেশতা এসে সালাম দেবে, সালাম দিয়ে ডেকে বলবে, এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস
নেওয়ার কাজে নিয়ে যেত ফেরেশতা। আরে আল্লাহর বান্দা, এই পৃথিবীর জমিনে অক্সিজেনের কোনো অভাব নাই, কিন্তু এই মুহূর্তে আমি খুঁজে এতটুক সময় পাই নাই, তুমি অক্সিজেন নিবে, অর্থাৎ তোমার নামে কোনো অক্সিজেন আমি পাই নাই, অতএব আমি বিদায় নিয়ে চলে গেলাম রে বান্দা। এই কথা বলে চতুর্থ ফেরেশতাও চলে যাবে, যার বুড়ি পঞ্চম নম্বরে যে ফেরেশতা আসবে, এই ফেরেশতা সে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে সালাম দেবে, সালাম দিয়ে ডেকে বলবে, আরে আল্লাহর বান্দা, আমি তোমার হায়াতি জিন্দিগির সময়ের কাজে নিয়েছি তো ফেরেশতা। আরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমি তোমার নামে পৃথিবীতে তল্লাশি করে তালাশ করে অন্বেষণ করে এতটুকু সময় পাই নাই, যে সময়ে তুমি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, অতএব আমি তোমার নিকট থেকে বিদায় নিলাম। এইরকমভাবে পঞ্চম নাম্বার ফেরেশতা বিদায় নিবে, একের পরে একজন করে পাঁচজন ফেরেশতা যখন বিদায় নিবে, এরপরে দুইজন ফেরেশতা বিদায় নিবে। এই দুইজন ফেরেশতার নাম জানেননি, এই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলি মানুষের পাপ পুণ্য ভালো মন্দ সব কিছু লিখে সর্বদা মানুষের সঙ্গে থাকে। এই জন্য কবি বলেন, কেরামান কাতিবিন ফেরেশতা দুজন, কেরামান কাতিবিন ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে তাকে সদা সর্বক্ষণ। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে তাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্ধাই, পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্ধাই, সব লিখে রাখে তার আমল না ভাই, সব লিখে রাখে তার আমল না মাই। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন, মানুষের সঙ্গে তাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্ধাই, সব লিখে রাখে তার আমল নামা। দুজন ফেরেশতা কিরামান কাতিবিন এই ফেরেশতা দই সর্বদা মানুষের সঙ্গে থাকে, তার আমল নামা লেখার জন্যে। ওই দুইজন ফেরেশতা তখন ওই মৃত্যু পথযাত্রী গেটে কে বলবে, আরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে আমরা তোমার পাপ পুণ্য লেখবো, এতটুকু সময় পাই নাই, যে সময়ের ভিতরে তুমি কোনো পাপ করবে অথবা নেক করবে আমরা লিখব, এতটুক সময় এখন আমরা খুঁজে পাই নাই। এই কথা বলে কিরামান কাতিবিন ফেরেশতা যে আমল নামা লিখেছে একটা কালো ডায়েরি, এই ডায়েরিটা তুলে ধরবি বান্দার সামনে, বান্দা এই ডায়েরির দিকে তাকাবি, তাকানোর পরে এমন অবস্থা হবে এই পৃথিবীর মানুষেরা, এমন অবস্থা হবে তার শরীরটা গরমাক্ত হয়ে যাবে, শরীর দিয়া গামের স্রোত প্রবাহিত হয়ে যাবে, চক্ষুগুলো ঘুরাইতে থাকবে, এদিক সেদিক তাকাবে, আইরে আমার এই আমল নামাতে কোনো কিছু দিক ছুটে নাই, সব কিছু লিখে ফেলেছে, আইরে অন্য কেউ নি দেখে ফেলে, এইরকম করে এদিক সেদিক তাকাবে, এদিক সেদিক তাকাবে। এমন সময়ে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। কিরামান কাতিবিন ফেরেশতারা যখন বিদায় নিয়ে চলে যাবে, এরপরে যে ফেরেশতা আসবে, এই ফেরেশতার নাম হইল মালাকুল মওত হযরত আজরাইল আলাইহিস সালাম।
হযরতে আজরাইল আলাইহিসসালাম কত বড় শক্তিশালী ফেরেশতা, হযরত আজরাইল আলাইহিসসালাম কত বড় ফেরেশতা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে এই দুনিয়ার সমস্ত সাগর মহাসাগর নদী নালা খাল বিল পুকুর যা কিছু আছে সবগুলির পানি যদি হযরতে আজরাইল আলাইহিসসালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে গড়ায় পড়বে না, এত বড় ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিসসালাম। হযরতে আজরাইল আলাইহিসসালাম তখন ওই মৃত্যু পর্যায় ত্রিব্যক্তির কাছে হাজির হয়ে যাবে, ওনার ডান দিক দিয়ে থাকবে 500 রহমতের ফেরেশতা আর বাম দিক দিয়ে থাকবে 500 গজবের ফেরেশতা। লোকটা যদি নেককার হয় জান্নাতি হয় তাহলে রহমতের ফেরেশতাদেরকে ডাকবে, আর যদি লোকটা গুনাহগার হয় জাহান্নামী হয় তাহলে গজবের ফেরেশতা ডাকবে। হযরতে আজরাইল আলাইহিসসালাম ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে, তার সামনে যখন হাজির হয়ে যাবে ওই মৃত্যু পর্যাত্রি ব্যক্তি হযরত আজরাইল আলাইহিসসালামকে দেখে জিজ্ঞেস করবে, কে গো তুমি, কেন আসলে এখানে, কি প্রয়োজন তোমার? তখন হযরত আজরাইল আলাইহিসসালাম ডেকে বলবে, আরে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো না? আমি হইলাম মালাকুল মত আজরাইল, আমি আসছি তোমাকে এই পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করার জন্য। আরে আল্লাহর বান্দা, আমি তোমাকে এই পৃথিবীর জমিন থেকে এখন চিরবিদায় করে দিব, আর তোমার সন্তানগুলিকে এই মুহূর্তে এতিম করে দিব, আর তোমার সমস্ত সম্পদগুলি আমি এই মুহূর্তে ওয়ারিসের করে দিব, ওয়ারিসের করে দিব। আরে আল্লাহর বান্দা, এই সম্পদগুলি আমি ওয়ারিসের করে দেব। ইন্নামা আমওয়ালুকুম রায়াতগির, ইন্নামা আমওয়ালুকুম রায়াতগির, মাল মুলক ই যাহা বরবাদগির, মাল মুলক ই যাহা বরবাদগির। আজরাইল আলাইহিসসালাম বলবে, হে আল্লাহর বান্দা, তোমার সম্পদগুলি এই মুহূর্তে আমি ওয়ারিসের করে দিব, আমি তোমাকে এই পৃথিবীর জমিন থেকে চিরবিদায় করে দিব। আরে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো না? আমি ওই মালাকুল মউত আজরাইল, যে আজরাইল তোমার সামনে থেকে তোমার মা বাপকে চিনিয়ে নিয়েছি, ধরে নিয়েছি। আরে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো না? আমিও এই মুহূর্তে তোমার সন্তানের সামনে থেকে তোমাকে ধরে নিব, ছিনিয়ে নিব। আরে আল্লাহর বান্দা, এই পৃথিবীর বহু শক্তিশালী জাতি আমার হাতে ধ্বংস হয়েছে, তুমিও বাঁচতে পারবে না, এই মুহূর্তে তোমার জানো কবচ করা হবে। এই কথা বলার পরই এই দুনিয়ার মুসলমানেরা তখন ওই মৃত্যু পর্যাত্রি ব্যক্তির রুকে নিয়ে টানা টানতে থাকবে, বের করার জন্যে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টানতে থাকবে, কেউ জোরে টান দিবে, কেউ আসতে দিবে, এরকম ভাবে টানাটানি করবে। ওই সময়ে এই বান্দার কষ্ট হবে, এই সময়ে ওই বান্দার মৃত্যুর কষ্ট হবে, সাকরাতের কষ্ট হবে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মৃত্যুর যন্ত্রণা যে আসবে এটা সত্য। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নালিল মাউতি সাকারাতুন, মৃত্যুর কষ্ট আছে, মৃত্যুর কষ্ট হবে, এই মুহূর্তে তার কষ্ট হবে যখন তার রূহকে বের করার জন্য। হযরত আজরাইল আলাইহিসসালাম দিবে, তার কষ্ট হবে, কেমন কষ্ট হবে আসল একটা ঘটনা বললে বুঝে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা প্রায়ই বলতেন, ওই ব্যক্তির প্রতি আমি আশ্চর্য বোধ করি, যে ব্যক্তি মৃত্যুর সময়ে তার গান ঠিক থাকে, কথা বলার শক্তিও ঠিক থাকে, কিন্তু মৃত্যুর সময়ে কেমন কষ্ট হয় এই কথা বলতে পারে না, বর্ণনা দিতে পারে না, তার প্রতি আমি আশ্চর্য বোধ করি, এই কথা তিনি প্রায়ই বলতেন। ওনার যখন মৃত্যুর সময় হয়ে যায়
তখন ছেলে ডেকে বলে আব্বাজি আপনি না আপনার আয়াতে জিন্দগিতে বলতেন ওই ব্যক্তির প্রতি আপনি আশ্চর্য বোধ করেন যে ব্যক্তি মৃত্যুর সময় তার গান ঠিক আছে কথা বলার শক্তি ঠিক আছে এরপরও মৃত্যুর কষ্টের কথা বলা দিতে পারে না এই মুহূর্তে আপনি বলুন আপনার কেমন কষ্ট হয় এই কথা বলার পরে তিনি বলেন আমার সন্তান মৃত্যুর কেমন কষ্ট হয় রে আমি বর্ণনা দিতে পারবো না আমি বাসায় ব্যক্ত করতে পারবো না আরে আমার সন্তান তবে আমি একটু ইঙ্গিত করি আরে আমার সন্তান এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার কাঁধে যেন পাহাড় উঠিয়ে দেওয়া হয়েছে আমার পেটের ভিতরে যেন শ্বাস কাটা ভরে দেওয়া হয়েছে আরে আমার সন্তান এই মুহূর্তে আমার এমন মনে হচ্ছে আমার আত্মাকে যেন সুইসের ছিদ্র দিয়ে বের করার চেষ্টা চলতে আছে আরে আমার সন্তান এই মুহূর্তে আমার এমন মনে হচ্ছে আসমান আর জমিন দুটোটা একসাথে মিলে গেছে আর এর মাঝখানে আমি আছি এমন আমার মনে হচ্ছে কেমন কষ্ট এবার বুঝেন তিনি এমন বর্ণনা দিলেন আরে মুসলমান মৃত্যুর সময় এমন কষ্ট হবে এবারে সুন্দর একটা ঘটনা বলি হযরতে ঈসা রূহুল্লাহ যিনি আল্লাহর হুকুমে কবর থেকে মুর্দাকে জিন্দা করতেন বিসমিল্লাহ বলে মুর্দাকে জিন্দা করতেন ওনার কাছে একবার মুশরিকরা এসে বলে যে আল্লাহর পয়গম্বর দাবি করেন আল্লাহর রাসূল দাবি করেন আপনি একটা আশ্চর্য ঘটনা দেখাইতে হবে মুজিজা দেখাইতে হবে তবে আপনি তো মুজিজা দেখান কবর থেকেই মুর্দাকে জিন্দা করে আপনি দেখান এটা তো নতুন কবর থেকে দেখান কোরআন কবর থেকে আজকে আমাদেরকে মুর্দা জিন্দা করে দেখাইতে হবে হযরত ঈসা রূহুল্লাহ বললেন তোমরাই নির্বাচন করো তোমরাই নির্ধারিত করো কোন কবর থেকে আমি মুর্দাকে জিন্দা করব তখন ওই ব্যক্তিরা বলল আপনি হযরতে হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান শাম আলাইহিস সালামকে জীবিত করে দেখান তখন হযরতে ঈসা রূহুল্লাহ হযরতে শাম আলাইহিস সালামের কবরের কিনারে গেলেন গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়েছে কবর থেকে মুর্দা জিন্দা হইতে দেরি করে নাই সুবহানাল্লাহ বলে কবর থেকে মুর্দা জিন্দা হয়ে হযরত ঈসা রূহুল্লাহকে সালাম দে এরে নূহ আলাইহিস সালামের সন্তান শাম আপনার যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হইতো না পাকতো না কিন্তু এই মুহূর্তে আমি দেখতেছি আপনার চুল সাদা হয়ে গেছে দাড়িগুলিও সাদা হয়ে গেছে এর কারণ কি আমি জানতে চাই এই কথা বলার পরে তখন হযরত শাম আলাইহিস সালাম বললেন আমার মাথার চুলগুলিও কালো ছিল আমার দাড়িগুলিও কালো ছিল কিন্তু জানেন এই মুহূর্তে আমার আমার এই মাথার চুল আর দাড়িগুলি সাদা হয়ে গেছে কেন জানেননি আপনি যে আমাকে ডাক দিয়েছেন ওঠার জন্যে আমি মনে করেছি আসরে মাঠ গায়েম হয়ে গেছি আল্লাহ বুঝি আসরে মাঠ গায়েম করে ফেলছে এই আসরে মাঠে বুঝি আমাকে এখন উপস্থিত হইতে হবে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো এই চিন্তার টেনশনে এই মুহূর্তে আমার মাথার চুলগুলি এবং দাড়িগুলি সাদা হয়ে গেছে এই কথা বলার পরে হযরত ঈসা রূহুল্লাহ বললেন এরে নূহ আলাইহিস সালামের সন্তান শাম আলাইহিস সালাম ঠিক আছে আপনি এখন আপনার স্থানে চলে যান কবরে চলে যান এই কথা বলার পরে হযরত শাম আলাইহিস সালাম বললেন হে আল্লাহর পয়গম্বর আমি যে আমার স্থানে চলে যাব কবরের মধ্যে চলে যাব এখন কি আজরাইল আসবে আমার রূহ কবজ করার জন্যে তখন হযরত
ঈসা আলাইহিসসালাম বললেন, আপনি একজন পয়গম্বর হইয়া, আপনি একজন নবী হইয়া আজরাইলকে কেন এত ভয় করেন? নবীরা তো আজরাইলকে ভয় করার কথা না। এই কথা বলার পরে হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আজরাইলের সাথে তো এখন আপনার সাক্ষাৎ হয় নাই, আপনার মোলাকাত হয় নাই, আপনি কি বুঝবেন মৃত্যুর কষ্টের কথা? রে ঈসা রুহুল্লাহ, আজ থেকে 4000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, আমার মৃত্যু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি মৃত্যুর কথা, আমি মৃত্যুর কষ্টের কথা বলতে পারি নাই। আজ পর্যন্ত আমার শরীরের হাড়গুলির মধ্যে আজ পর্যন্ত ওই মৃত্যুর কষ্ট লেগে আছে, আমি অনুভব করি। এ মুসলমান এবার বুঝেন, 4000 বছর পরেও না এই শরীরের হাড় থেকে মৃত্যুর যন্ত্রণা দূর হয় নাই, কেমন কষ্ট হয়েছে মৃত্যুর সময়ে। এবারে শুন, আল্লাহর নবীর কেমন কষ্ট হয়েছে, আল্লাহর নবী মৃত্যুর কষ্ট সম্পর্কে কি বলেছেন? আল্লাহর নবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, উনি 3 দিন হয়ে গেছে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, শরীরের মধ্যে প্রচন্ড ঝড় এবং তাপ, যেটা বুঝেন আল্লাহর নবী বিছানায় শুয়ে আছে, বুকের মধ্যে দারুণ ব্যথা, 3 দিন হয়ে গেছে। এমন সময়ে হযরত ইসরাঈল আলাইহিসসালাম আল্লাহর নবীর হুজরার সামনে এসে দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দেয়া, ডাক দিয়ে অনুমতি চাই ঘরে প্রবেশ করার জন্য, অনুমতি চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এরে মা ফাতেমা, ঘরের দরজার সামনে যেন কে ডাক দিতেছে ঘরে প্রবেশ করার জন্য? মা ফাতেমা দরজাটা খুলে দেয়, কে যেন ডাক দে রে আমার ঘরের দরজার সামনে। এই কথা বলেছে আমার ভাইরা, নিয়ম হইল যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তার সামনে যখন মালাকুল মওত আজরাইল হাজির হবে, এই ব্যক্তি আজরাইল আলাইহিসসালামকে দেখতে পারবে, আর কেউ দেখবে না। এটা হইল আল্লাহর সিস্টেম এই দুনিয়ার মধ্যে। কিন্তু এই মুহূর্তে আল্লাহর নবী বলতেছে, মারে কে দেন, কে যেন দরজার সামনে ডাক দে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দরজা খুলে কাউকে না দেখতে পাই, তাহলে মনে করবি, মনে মনে ধারণা নিবে আব্বা মনে অসুস্থতার দরুন উল্টা পাল্টা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলে, এরে আজরাইল, আমার নবীর ক্ষেত্রে এতটুক ধারণা করবে রে, আমি আল্লাহ বরদাস্ত করি রে। আজরাইল, এই মুহূর্তে তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। এই কথা যখন বললেন, এই কথা বলার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তাকায়া দেখে, দরজা খুলে তাকায়া দেখে এমন একজন মানুষ দাঁড়ায় আছে যার দশমানের উপরে এত বড় ভয়ানক বিকট আকৃতি, তার শরীরের পশমের পশমের গুড়া দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। উনি ওনার জিন্দিগিতে এত বড় মানুষ দেখে নাই, এমন কোন পুরুষ দেখে নাই। তখন তিনি দরজাটা বন্ধ করে ফেললেন, দরজা বন্ধ করে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আব্বাজি, আমি দরজা খুলে এমন একজন মানুষ দেখেছি যে মানুষটা মদিনার মানুষের সাথে কোনো মিল নাই, মক্কার মানুষের সাথে কোনো মিল নাই। আমার জিন্দগিতে এমন বিকট আকৃতির মানুষ আমি দেখি নাই। আল্লাহর নবী বলে, এটা দুনিয়ার কোন মানুষ না রে মা, এটা হাজা মালাকুল মওত, এরে মা এটা আজরাইল মালাকুল মওত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বাজি,
আজরাইল কেন আসছে? আল্লাহর নবী জবাব দেয়, ফাতেমা রে আজরাইল আসছে রে তোর আব্বার সাথে সাক্ষাৎ করার জন্যে, দেখা করার জন্যে। ফাতেমা তো বুদ্ধিমতী বুঝে ফেললেন, আমার আব্বাকে নেওয়ার জন্যে আজরাইল আসছে। এই জন্যে বলে, আব্বাজি এই মুহূর্তে আজরাইল কেন আসছে? আমার বুঝার বাকি নেই, আপনাকে নেওয়ার জন্যে আসছে। আজকে তিন চার দিন হয়ে গেছে, আপনার শরীরে প্রচণ্ড তাপ এবং জ্বর, আপনার মুখে ব্যথা, এই মুহূর্তে আজরাইল কেন আসছে? আপনাকে নেওয়ার জন্যে আসছে। না আপনাকে নেওয়ার জন্য আমি ফাতেমা দরজা খুলে দেব না। আল্লাহর নবী বলে, মারে ফাতেমা দরজা খুলে দাও। আরে ফাতেমা, আজরাইল কার করে ঢুকতে হইলে অনুমতি লাগে না, পারমিশন লাগে না রে ফাতেমা। আজরাইলকে আল্লাহ অগ্রিম অনুমতি পারমিশন দিয়ে রেখেছে। আরে ফাতেমা, আজরাইল আমার ঘরে ঢুকার সময়ে কেন অনুমতি চাই জানালি? আমি নবীকে সম্মান দেওয়ার জন্যে, আমি নবীর প্রতি ইজ্জত দেখানোর জন্যে, সম্মান দেখানোর জন্যে আমি নবীর ঘরে ঢুকার সময়ে সালাম দেওয়ার অনুমতি চাই। মারে দরজা খুলে দে, আমি নবী, আমি নবী অনুমতি দিলাম আজরাইল আমার ঘরে হাজির হওয়ার জন্যে। এই কথা বলার পরই দরজা খুলে দিয়েছে, দরজা যখন খুলে দিয়েছে হযরত আজরাইল আলাইহিস সালাম তখন ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আল্লাহর নবীকে সালাম দে, সালাম দে আর ডেকে বলে, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। এই মুহূর্তে আমি আসছি আপনাকে নেওয়ার জন্যে, ইচ্ছা করলে আপনি পৃথিবীর জমিনে থাকতে পারবেন, চাইলেও যাইতে পারবেন। আপনার অনুমতি চাই, আপনি অনুমতি দিলে আপনার রূহ কবচ করব না, ওই গর্ব না আমি চলে যাব। আল্লাহর নবী ডেকে বলে, এই মুহূর্তে তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না আজরাইল রে, এই মুহূর্তে তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না। জিব্রাইল আমিন আসুক, আমি জিব্রাইলের সঙ্গে পরামর্শ করব। এই কথা বলার পরে কিছুক্ষণের মাঝে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসছে, চলে এসে বলতেছে, আল্লাহর নবী গো, আপনি মনে হয় আমার অপেক্ষায় বসেছিলেন। আল্লাহর নবী বলে, হা জিব্রাইল, আমি তোমার অপেক্ষায় বসে আছি। আরে ভাই জিব্রাইল, আজরাইল কেন আসছে? আমি জানতে চাই রে জিব্রাইল, আজরাইল এই মুহূর্তে কেন আসে? হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আল্লাহ তো আপনাকে আগেই সুসংবাদ জানা দিয়েছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল, আপনার দুশ্মনেরও মরণশীল, আপনি মরতে হবে, আপনার দুশ্মনও মরতে হবে। আল্লাহর নবী গো, আজরাইল আসছে আপনাকে নেওয়ার জন্যে, তবে আল্লাহ আপনার উপরে এটা ছেড়ে দিয়েছে, আপনি থাকতে চাইলেও থাকতে পারবেন, যাইতে চাইলেও যাইতে পারবেন, তবে আল্লাহ যাওয়াটা পছন্দ করেছে। এই কথা বলার পরে আল্লাহর নবী কান্দে, চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহর নবী গো, কেন কান্দেন? যাইবেন বলে নাকি? আল্লাহর নবী বলে, হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, যাইবেন বলে কান্দেন? আপনি কান্দেন না গো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তো আপনাকে কোনো সুখ শান্তি দেয় নাই, আখেরাতের জিন্দেগিতে আল্লাহ আপনাকে হাজার গুণ বেশি সুখ শান্তি আরামায়েশ দিবে। আল্লাহর নবী বলে,
না রে জিব্রাইল, আমি যাওয়ার জন্যে কান্দি না, আমি কান্দি না যাওয়ার জন্যে। কেন কান্দেন, কেন কান্দেন আল্লাহর নবী? মনে হয় ফাতেমার জন্য কান্দেন, ফাতেমার কথা সরল হয়ে গেছে, ফাতেমার কথা সরল হয়ে গেছে। ফাতেমা তুই সাইয়্যিদাতুন নিসায়ে আলে জান্নাহ,